লিসেন ফ্রেন্ডসের আজকের নিবেদন সঞ্জীব কুমার দের লেখা একটি মজার গল্প বটুবাবুর লিচুকাণ্ড। গল্প পাঠে ও বটুবাবুর চরিত্রে আমি সৌরভ, বিন্দুবাসিনী দেবীর চরিত্রে তানিয়া এবং অন্যান্য চরিত্রে রবীন্দ্রনাথ সরকার, হ্যাপি এবং পর্ণা। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প। বিন্দুবাসিনী দেবী বলেন, এর চেয়ে মিষ্টি নিলেই পারতে। বটুবাবুর গলায় উষ্মা, তোমাদের সব কিছুই গতানুগতিক, কুটুম বাড়ি যেতে বললেই কি নেবে না মিষ্টি, নতুন কিছু তোমরা ভাবতেই পারো না। কেক পেস্ট্রি নিলেও তো হয়, ওখানে তো ভালোই দোকান দেখলাম। কটমট করে বটুবাবু তাকালেন স্ত্রীর দিকে। তোমারও তো দেখছি নাতি নাতনিদের মতোই অবস্থা, ওই সবের দিকেই নজর, ওই সব খেয়েই শরীরে এত মেদ জমেছে, দিনকে দিন ফুলে ফেপে ঢোল হচ্ছ। রাগে ফেটে পড়লেন বিন্দুবাসিনী। আমাকে কবে এসব খেতে দেখেছো তুমি? বটুবাবু নিরুত্তর। বিন্দুবাসিনীও নাছোড়। বলতেই হবে তোমাকে, নইলে এখান থেকে এক পাও নড়ব না আমি। এই সব দেখিনি ঠিক, তবে ফুচকা, আলু কাবলি, ঘুগনি এসব তো খেতে দেখেছি। গেটে ফেরিওয়ালা ডেকে বৌমাদের আড়ালে দাঁড়িয়ে এসব খাও না তুমি, বলেই বটুবাবু সঙ্গী 8 বছরের নাতিকে জিজ্ঞেস করলেন, কি রে মিথ্যে বলছি আমি? নাতি ছোট হলে কি হয়, বিচক্ষণ, কাউকে চটাতেই ইচ্ছুক নয়, সে চুপ করে থাকে। তার ঠাকুমা কিন্তু মুখর। খাই তো, কি অন্যায় হয়েছে তাতে? তোমার খাওয়ায় যদি না অন্যায় হয়, আমার বেলাতেও অন্যায় নেই কিছু। তুমি আমাকে ঢোল বলেছ, বলেই নাতিকে সাক্ষী মানার চেষ্টা করলেন বটুগিন্নি। কি রে টর্নেটো, বলিনি? টর্নেটো আবারও নির্বাক, মিথ্যে তো বলিনি। বটুবাবু অবিচল। 4'2" হাইট, 78 kg ওয়েট, ঢোল অবশ্যই বলা যায়। তোমাকেও তবে অবশ্যই টেকো বলা যায়। তৎক্ষণাৎ বটুবাবুর একটা হাত মাথায় কি যেন খুঁজে ফিরে এলো, অস্বাভাবিক গম্ভীর হয়ে গেলেন তিনি। লিচু বিক্রেতা লোকটা অবাঙালি হলেও ভালোই বুঝতে পারছিল দুজনের চাপান উত্তরের ব্যাপারটা, ফিক করে হেসে ফেলল সে। ধুরন্ধর টর্নেডো প্রসঙ্গ বদল করল, ঝরা লিচুই নাও না দাদু, অনেক উঠবে ওজনে, একই তো দাম বলছে, ডাঁটা পাতা ওজন হবে না। বাড়ির জন্য হলে তাই নিতাম। নাতির প্রতি বটুবাবুর গলা কিঞ্চিত নরম। লোকের বাড়ির ডাঁটা পাতা সমেত নিয়ে যাওয়াটাই ভদ্রতা। অতএব ডাঁটা পাতা সমেত একটা মোটা বান্ডিলি বেছে ওজন করালেন তিনি, 1 kg 700 g, মুজফ্ফরপুরের লালচে খোসের লিচু। বহুদিন পর স্ত্রীকে সঙ্গে করে বেরিয়েছেন বটুবাবু, নাতি টর্নেডোও রয়েছে সঙ্গে। হাওড়া থেকে শিয়ালদাই এসে বনগাঁ লোকাল ধরে নেমেছেন অশোকনগরে, গতম্পর ছোট শালিকার বাড়ি। স্টেশন থেকে কম রাস্তা নয়, রিক্সা নেওয়ার কথা, তারও আগে যা নেওয়ার প্রয়োজন তাই মনে করিয়ে দিয়েছিলেন বটুগিন্নি, অন্য কিছু নয়। বটুবাবুর মন টেনেছে ফলের স্টলে সাজানো পুরুষ্টু মুজফ্ফরপুরি লিচুতে, আর এই লিচু কিনতে গিয়েই দুজনের সামান্য ঠোকাঠোকি। বটুবাবু কেপন, এ কথা তার অতি বড় শত্রু বলতে পারবে না। মন যখন চেয়েছে শালিকাকে লিচু খাওয়াতে, তিনি খাওয়াবেনই, দাম যতই চড়া হোক না পরোয়া নেই। সুতরাং 40 টাকা কেজি দরে 68 টাকার লিচু সওদা করে বান্ডিলটা খামচে ধরলেন প্রায়। বিক্রেতা বলল, একটা ক্যারি ব্যাগ দিয়ে দি বাবু, নিতে সুবিধা হবে। এভাবে নিতে আমার কোনো অসুবিধা নেই। রিক্সা স্ট্যান্ডে কথা বললেন বটুবাবু, 2 নম্বর খেলার মাঠের কাছে যাব। চলুন না, রিক্সা চালকের আমন্ত্রণ। ভাড়া কত? 12 টাকা করে। করে মানে জন প্রতি নাকি? না বাবু, রিক্সা প্রতি। আপনারা দুজনে এখানকার এক রিক্সায় আটবেন না। বটুবাবু আর চোখে সহধর্মিনীর দিকে তাকালেন। তার উপর একটা বাচ্চাও রয়েছে, যোগ করলো রিক্সা চালক। তাছাড়া ওইদিককার রাস্তার অবস্থা খুব খারাপ বাবু, আরেকজন রিক্সা চালক বলে, তার হাতে একটা খবরের কাগজ। কিছুটা পথে আবার খোয়া ফেলা হয়েছে। বেশ,
দুটো রিকশাই চলো তাহলে। প্রথম রিকশাটিতে উঠে বসলেন নাতিসহ বিন্দুবাসিনী দেবী, দ্বিতীয়টিতে বটুবাবু। রিকশায় বসেই চালকের দিকে এক হাত প্রসারিত করে দিলেন। দাও ভাই, তোমার খবরের কাগজটা দাও, পড়তে পড়তে যাই। এত ভোরে বাড়ি থেকে বেরিয়েছি যে আজ কাগজে চোখ বোলানোই হয়নি। চালক তাঁতের শাড়ির মতো ভাঁজ করে কাগজটি গুজে রেখেছিল সামনের হ্যান্ডেলে। মুহূর্তে সেটি এগিয়ে দিল বটুবাবুর উদ্দেশ্যে। বেশ তো, নিন না। এক হাতের থাবায় লিচুর বান্ডিল, অন্য হাতে খবরের কাগজ। তবু অদ্ভুত কায়দায় বটুবাবু দু হাতের সাহায্য নিয়েই কাগজ মেলে ধরলেন। কথা ছিল প্রথম রিকশাটি যাবে আগে বটুবাবুরটির পিছনে পিছনে, কিন্তু বটুবাবুর ওজন 62 কেজি আর সঙ্গে লিচু 1 কেজি 700 গ্রাম, বিন্দুবাসিনীর রিকশার তুলনায় অনেকটাই কম। ফলে যা ঘটবার তাই ঘটল, বটুবাবুর রিকশাটাই আগে বেরিয়ে গেল। হই হই করে উঠলেন বটুবাবু, তার রিকশা চালক অভয় দিলেন। বসবারই আমরা সবাই চিনি, কোনো ভুল হবে না আগে। বটুবাবু কাগজে মনোনিবেশ করলেন নিশ্চিন্তে। মিনিট বিশেকের মধ্যেই রিকশা গন্তব্যে, দেখে দৌড়ে এলেন বটুবাবুর শারিকা, সঙ্গে তার দুটি ছোট ছোট ছেলে মেয়ে। ওমা জামাই বাবু, একদিন পর কি মনে করে? কেন আসতে নেই? রিকশা থেকে নামতে সচেষ্ট বটুবাবু। শালিকা খবরের কাগজ টেনে নিয়ে ভাঁজ করতে করতে জিজ্ঞাসা করলেন, একাই এসেছেন নাকি? না না, পেছনে তোমার দিদি আর আমাদের নাতি টর্নেডো আছে, বড় ছেলে রকেটের পুত্র, ওদের রিকশা পিছনে। শালিকা পথের দিকে দৃষ্টি প্রসারিত করলেন। কই দেখা যাচ্ছে না তো? আসবে দিদিমণি, ভারী সবারই তো, একটু পেছনে রয়েছে, আশ্বস্ত করলেন বটুবাবুর রিকশা চালক। রিকশা থেকে নেমে এক হাতে কোমর খামচে বটুবাবু টান টান হয়ে দাঁড়াবার চেষ্টা করলেন। উফ, যা রাস্তার অবস্থা না তোমাদের, কোমরটা একেবারে গেছে। রাস্তা সারাতে সারাতেই বর্ষা এসে গেছে তো, বিব্রত গলায় শালিকা বলেন। তাই কাজ বন্ধ আছে, শুনছি বর্ষা শেষ হলেই নাকি মেরামত হয়ে যাবে। বাবু আমার ভাড়াটা দিয়ে দিন আগে, আমি এগোই। রিকশা চালক তাড়া দিল। ও হ্যাঁ, হাতে ধরা লিচুর বান্ডিল বটুবাবু শালিকাকে ধরালেন। এগুলো নাও তো, ছোটদের জন্য এনেছি, ওদের ভাগ করে দিও। এগুলো কি শাক জামাই বাবু? শাক? ভীষণ চমকে বান্ডিলটার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন বটুবাবু। এ কি লিচু শূন্য যে, শুধু ডাঁটা আর পাতা, কি করে এমনটা হলো? হাঁ হয়ে গেলেন তিনি। রিকশা চালক কানের কাছে মুখ এনে চাপা গলায় বলল, মনে হচ্ছে রাস্তার ঝাঁকুনিতে সব খসে খসেই পড়েছে, আপনি কি একদমই টের পাননি বাবু? কিছু একটা গন্ডগোল হয়েছে বুঝতে পেরেই বটুবাবুর শালিকা বিচলিত। দিদি তো এখনো আসছে না। ওই তো, হঠাৎ চেঁচালেন বটুবাবু। স্ত্রীর রিকশা দূর পথের বাঁকে দৃষ্টিগোচর হয়েছে তার। নীরব কিছু মুহূর্ত, সকলেই অপেক্ষমান। দিদিকে রিকশা থেকে নামতে সাহায্য করতে গেল বোন, তার হাতে ওগুলো দেখেই বটুবাবুর উদ্দেশ্যে চেঁচালেন বিন্দুবাসিনী দেবী। শুধু ডাটাগুলোই ওকে ধরিয়ে দিয়েছো তো, বেশ আক্কেল তোমার। তারপরেই কোঁচরের দিকে ইশারা করে নির্দেশ দিলেন বোনকে। নে এইগুলো তুলে নে। বোন হতভম্ব। লিচু? হ্যাঁ বাবু, সারা রাস্তা লিচু খসাতে খসাতে এসেছেন, ধন্যি হুঁশ। আর নাতি বারে বারে রিকশা থামিয়ে তা কুড়োতে কুড়োতে এসেছে, সাধে কি এত দেরি হলো আমাদের? নাতি বলল দাদুকে, সব কুড়োনো যায়নি দাদু, কিছু অস্থানে কুস্থানে পড়েছে, কিছু রাস্তার লোক কুড়িয়ে নিয়েছে। বটুবাবু রিকশার ভাড়া মেটাতে ব্যস্ত হয়ে পড়লেন। এতক্ষণ শুনছিলেন আমাদের গল্প পাঠ, সঞ্জীব কুমার দের লেখা বটুবাবুর লিচুকাণ্ড। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যাতে পরের গল্প মিস না হয়ে যায়। ভালো থাকবেন, টাটা, বাই বাই।